সবচেয়ে মজার বিষয়টা হচ্ছে যে বাইকটা কিন্তু সিটটা কিন্তু অনেক বড় করছেন, দেখা যাচ্ছে কি যে আমার মতো অনেক হাইটের ব্যক্তি আছে। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই ব্র্যান্ড নিউ ব্লগ। আজকে আমি টিবিএসের একটি নতুন গাড়ি লঞ্চ হয়েছে, সো সেটাই আজকে মূলত এই ভিডিওটা দেখাবো। বাট আমি আজকে টোটাল ভিডিওটা কন্টিনিউ করবো না, আমার খুবই ক্লোজ বড় ভাই, তাকে পার্সোনালি আমার এলাকার সবাই চিনেন, প্লাস আমাদের ইউটিউব জগতে বাংলাদেশ তথা আপনি ওয়ার্ল্ড ওয়াইড তাকে খুব ভালোভাবে চিনেন। সো ভাইয়ের নামটা আমি বলবো না, ভাই একটু আসেন, ভাই আসলে আপনারা বুঝে যাবেন যে আসলে কে আসতেছে। হ্যালো, আসসালামু আলাইকুম, নোমান টুয়ার্সের পক্ষ থেকে আমি হৃদয় চৌধুরী জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমরা নতুন যে সেগমেন্টে রেডি করছি নোমান ওয়ার্ল্ড, বাংলাদেশ টিভিএস বাংলাদেশ চমৎকার একটি বাইক এনেছে মেট্রো, টিভিএস মেট্রো। আজকে আমরা সেই ব্যাপারে কথা বলবো এবং আজকে কারা কারা ইউজ করতে পারে এবং কত প্রাইস সব কিছু নিয়ে আমরা ডিল করবো দর্শক। তো আমি আর কথা বলবো না, ভাইকে আমি টোটাল ফ্লোর ছেড়ে দিচ্ছি, ভাই মোটামুটি আপনাদের এই টোটাল বিষয়টা কন্টিনিউ করে আপনাদেরকে রিভিউটা দিয়ে দিবে। হ্যালো বন্ধুরা, আজকে যে বাইকটা নিয়ে আমি কথা বলতে যাচ্ছি আসলে নতুন করে বলার মতো কিছু নাই, কিন্তু কিছু ডেফিনেশনটা আমি অ্যাড করব এবং আসলে এই বাইকটা কারা কারা ইউজ করতে পারবে আজকে সেই বিষয়ে আমি কথা বলবো। আর বন্ধুরা, আজকে দেখতে পাচ্ছেন আমার সামনে যে বাইকটা আছে এটা হচ্ছে বর্তমানে নতুন 2019 সালের টিভিএস ব্র্যান্ডের, দেখতে পাচ্ছেন টিভিএস ব্র্যান্ডের একটি বাইক, এটা হচ্ছে টিভিএস মেট্রো নাম দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন। এটা আপনাকে এতটুকু বলতে রাখি টিভিএস মেট্রো নামটা কেন দেওয়া হলো, দেখেন মেট্রো যখন কেএস ছিল সেটাকে বলা হয়েছিল যে কিক স্টার্ট, এবং যখন ইএস ছিল তখন বলা হয়েছে ইলেকট্রিক স্টার্ট। আর দেখো এখন আধুনিক যুগ, এখন কে আর ইএসের কিন্তু কোনো ডেফিনেশন বা বোঝানোর দরকার নেই, কারণ এখন বর্তমান যত আধুনিক হচ্ছে তত ডিফারেন্ট টাইপের বাইক বের হচ্ছে, দেখো এখন সব বাইকই সেলফ থাকে, দেখো এখানে সেলফ ইউজ করা হয়নি, কেএস বা ইএস শুধু মেট্রো ইউজ করা হয়েছে। টিভিএস বাংলাকে অসংখ্য ধন্যবাদ যে এত সুন্দর একটি চমৎকার বাইক আনার জন্য। এই বাইকটা কারা কারা ইউজ করবে আমি আপনাদের বলতে চাই, এই বাইকটা চিন্তাভাবনা করা হয়েছে যে যারা রাইড শেয়ারিং যে কোম্পানিগুলো আছে, যারা অফিসিয়ালিভাবে ইউজ করে, যারা যৌথ চলাফেরা করে, ডুয়েল কাপল নিয়ে চলাফেরা করে, তাদের জন্য চিন্তা করে এই নতুন এই মেট্রো ইএসটা করা হয়েছে। এর প্রথম কথা হচ্ছে যে আপনার ফুয়েল কনজাম্পশনটা সবচেয়ে কম, টিভিএস ব্র্যান্ডের মধ্যে সবচেয়ে কম মাইলেজ যাবে হচ্ছে এই বাইকটাতে, দ্যাটস ওয়াই আপনি 1 লিটার তেলে টিভিএস ব্র্যান্ডের বাংলাদেশকে অসংখ্য ধন্যবাদ জানাই যে এই মেট্রো যে বাইকটা এটা সবচেয়ে মাইলেজ বেশি যাবে, দ্যাটস ওয়াই বাংলাদেশে আপনি 50+ আপনি এটা পাবেন, আমি আপনাকে এনশিওর করতে পারবো, কারণ আমি অনেক কাস্টমারের সাথে কথা বলেছি গত মেট্রো ইএস নিয়ে, কেউ 60ও পেয়েছে বাংলাদেশে, সেক্ষেত্রে আপনাকে আমি 50 বলেছি অ্যাপ্রোমিক্স, যে আপনি 50 আপনি কিন্তু অবশ্যই পাবেন। তা দর্শক আপনাদের বলে রাখি এই বাইকটা কিন্তু পিছনের চাকার সাইজটা কিন্তু থেকে শুরু করে যদি আমি দর্শক, এই পিছনের চাকার সাইজটা হচ্ছে 3.00 টায়ারের মাপ, এবং এটা 17 ইঞ্চি চাকা ইউজ করা হয়েছে, এবং এই টিউব এই টায়ারটা কিন্তু অবশ্যই কিন্তু টিউবলেস না, এই ব্যাপারটা হচ্ছে যে টিউবলেস আপনি ইচ্ছা করলে করে নিতে পারবেন, 500 বা 1000 টাকা চাকা প্রতি খরচ হবে, আমাদের বিভিন্ন ডিসক্রিপশনে বা নাম্বার থাকলে সেখানে ফোন করে আপনারা দেখতে পারবেন। এটা হচ্ছে কিন্তু টিউবলেস না, টিউব সহকারে গাড়ি এটা বাইক এটা, পাশাপাশি এটার সামনের যে চাকাটা ইউজ করা হয়েছে, সামনে কিন্তু 2.75 এবং এটা 17 ইঞ্চি চাকা, অর্থাৎ দ্যাটস ওয়াই সামনের চাকা থেকে পিছনের চাকাটা একটু বড় এবং একটু মোটা, তা দ্যাটস ওয়াই এই মেট্রো গাড়িতে এই মেট্রো বাইকে এটা ইউজ করা হয়েছে, এবং আগে পরে লুকটা কিন্তু সেম রাখা হয়েছে, শুধুমাত্র এখানে একটা স্টিকার এবং একটু কালারটা একটু চেঞ্জ করা হয়েছে, দেখতে পাচ্ছেন এই কালারের কমিউনিকেশানটা কিন্তু অনেক ভালো এবং বেটার করেছে। আর সবচেয়ে মজার বিষয়টা হচ্ছে যে বাইকটা কিন্তু সিটটা কিন্তু অনেক বড় করছেন, দেখা যাচ্ছে কি যে আমার মতো অনেক হাইটের ব্যক্তি আছে যাদের ফাইন্যান্সিয়াল প্রবলেম থাকতে পারে বা পছন্দ হতে পারে এই বাইকটা, সেক্ষেত্রে বড় বাইক চালাতে পারবে না, বা পাঠাও উবার বা শেয়ার রোড শেয়ারিং যে কোম্পানিগুলো আছে, রাইড শেয়ারিং যে কোম্পানিগুলো আছে সেখানে বসতে পারবে না। আপনি দেখতে পাচ্ছেন আমি বসার পরও পিছনে কিন্তু মাশাল্লাহ
একজন ভালো মোটা স্বাস্থ্যবান মানুষ বসার যেটা জায়গা আছে। তো দ্যাটস ওয়াই যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন তাদের জন্য হেল্পফুল হবে যে আপনারা আপনাদের পছন্দের তালিকায় মেট্রো যে নতুন বাইকটা বের করছে টিভিএস বাংলাদেশ, এই বাইকটা কিন্তু আপনারা পারচেস করতে পারেন, এটা নিতে পারেন। এটার বর্তমান বাজার মূল্য রাখা হয়েছে আপনার 94,900 টাকা। এখনও কোনো ডিসকাউন্ট আসেনি যেহেতু নতুন এটা বাংলাদেশে লঞ্চ করেছে, এবং এটা লঞ্চ করেছে টিভিএস বাংলাদেশ রাইড শেয়ারিং কোম্পানির কথা চিন্তা ভাবনা করে এই বাইকটা বের করেছে। এবং যে মহিলা, ভদ্র মহিলা এবং ভদ্র আমাদের ভাইয়েরা আছেন, তারা কিন্তু এই পিছনে বসতে গেলে আগের মেট্রো এসে কিন্তু জায়গাটা কম পেত। দ্যাটস ওয়াই এই সিটটা সেই চিন্তাভাবনা করে সিটটা বড় করা হয়েছে। সব কিছু মিলিয়ে যারা রাইড শেয়ারিং ইউজ করতে চান, যারা অফিস আদালতে ইউজ করতে চান, এই নতুন এই 2019 মডেলের মেট্রো বাইকটি আপনাদের পছন্দের তালিকায় আপনারা রাখতে পারেন। আর অবশ্যই যদি এই ভিডিওটা আপনাদের অবশ্যই ভালো লেগে থাকে, আপনাদের হেল্পফুল হয়ে থাকে, তো অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করতে কিন্তু অবশ্যই ভুলবেন না। আর অবশ্যই আপনাকে আরও একটি কথা বলে রাখি, ডিসক্রিপশন নিচ্ছে মোবাইল নাম্বার এবং আপনাকে অ্যাড্রেস দেওয়া থাকবে। যদি কোনো ইনফরমেশন দরকার হয়ে থাকে, যে আরও আপডেট যদি দরকার থাকে, আপনারা কল করতে পারবেন। আর অবশ্যই টিভিএস বাংলাকে অসংখ্য ধন্যবাদ এবং বাংলাদেশ কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে ছোট্ট একটি ব্লগ থেকে আমি বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো এক্সপ্রেস নিয়ে। সাথে থাকবো আমি দর্শক। আর অবশ্যই লাইক, কমেন্ট, তুমি শেয়ার করবেন নোমান ওয়ার্ল্ডে, বিকজ অফ 1,00,000 সাবস্ক্রাইবার দিকে ধাবিত হচ্ছে আমাদের চ্যানেলটি। আর অবশ্যই আপনাদের ভালোবাসা, আপনাদের অনুপ্রেরণা নিয়ে ওই দর্শক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো এক্সপ্রেস নিয়ে। আপাতত এখান থেকে বিদায়, গুড বাই।